গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্তের হার এর আগের সপ্তাহের চেয়ে 115% বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাপ্তাহিক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন, জানুয়ারির শুরুতে তিন সপ্তাহের নিচে থাকা করোনা সংক্রমণের হার এখন 7% কাছাকাছি। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার জোর আহ্বান তাদের। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। রোববার পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত 1491 জন। পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্তের হার 6.78%। এ সময় করোনায় মৃত্যু হয়েছে তিন জনের। বিশ্বব্যাপী করোনার রেকর্ড সংক্রমণে পরিস্থিতি নাজুক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীর সংখ্যা বেড়েছে এবং একটু একটু করে আমরা দেখছি যে আক্রান্তদের ভিতর ক্ষয়ক্ষতির সংখ্যাটিও বাড়ছে। গত দুই মাসে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের হার ছিল 2% নিচে, কিন্তু চলতি মাসের দ্বিতীয় দিন থেকে আক্রান্তের সংখ্যা ও হার দুটোই বাড়ছে। গত সাত দিনে শনাক্ত হয়েছেন 6300 জন নতুন রোগী, যেটি তার পূর্ববর্তী সপ্তাহে চাইতে 3376 জন বা শতকরা হিসেবে যদি আমরা বলি 115% বেশি। গত 30 দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখেছি, গত সাত দিনে আমরা সেটি দেখেছি যে সেটির ঊর্ধ্বমুখী একটি গ্রাফ বা চিত্র। স্বাস্থ্যবিধি মেনে চলার জোর আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে অনুরোধ রাখতে চাই, যাদের মুঠোফোনে খুদে বার্তা এসেছে, যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা যেন তাদের নির্দিষ্ট নির্ধারিত সময়ে নির্ধারিত কেন্দ্রে তাদের টিকাটি গ্রহণ করেন। যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে রেজিস্ট্রেশন করবার কাজে তারা সহযোগিতা করেন, উদ্বুদ্ধ করেন, এবং সামগ্রিকভাবে আমরা টিকা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা যত বেশি বাড়াতে পারবো তত বেশি আমরা এই করোনা মোকাবেলায় এগিয়ে থাকবো। দেশে এখনো পর্যন্ত প্রায় 7.5 কোটি মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে উল্লেখ করে চলমান টিকাদান কার্যক্রম আরও বেগবান করতে সময়মতো টিকা গ্রহণেরও আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।